हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा केमन आछो? आमी किन्तु भालोई आछी। आज के किन्तु कोनो आमी होम रेमेडी निये आशीनी। आज के आमार एक गुरुत्वपूर्ण विषय निये आज के आमी उपस्थित हुएछी, सेटा हलो बंधुत्व। बंधु चेनार प्रकृत उपाय। बंधु तो आमादेर सबारई थाके, किन्तु के रियल फ्रेंड बा के प्रकृत बंधु सेटा आमरा बुझबो की करे? প্রথমেই বলবো, বন্ধু কিন্তু খুবই একটা ছোট শব্দ, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক। আমরা সাধারণত কিন্তু আমাদের বাবা মা ভাই বোন এগুলোকে চুজ করতে পারি না, কিন্তু বন্ধু কিন্তু আমরা নিজেরা চুজ করে নিতে পারি। সাধারণত মতের মিল ও মনের মিল হলেই কিন্তু সেখানেই বন্ধুত্ব গড়ে ওঠে। এখন বুঝতে হবে যে কে আমার প্রকৃত বন্ধু। তোমরা হয়তো কারোর সাথে মেলামেশা করছো, সেই বন্ধুত্বকে কখনোই অত সহজে গাঢ় হতে দিও না, কারণ সে যদি তোমার সাথে স্বার্থ সিদ্ধির জন্য মেশে তাহলে কিন্তু সে তোমার অনেক ক্ষতি করে দিতে পারবে, সেটা কিন্তু তোমরা কল্পনাতেও বুঝতে পারবে না। আর দ্বিতীয়ত বলবো, খারাপ সময়ে তো সবাই জানে বন্ধুর অভাব হয়, কিন্তু ভালো সময়ে কিন্তু বন্ধু পাওয়া যায় প্রচুর। তাই বলবো, যেসব বন্ধু খারাপ সময় তোমাদের পাশে থাকে সেসব বন্ধুর সাথে কিন্তু অবশ্যই সম্পর্ক রাখা উচিত। আর তবে ভালো বন্ধু পাওয়া কিন্তু অবশ্যই ভাগ্যের ব্যাপার। এমনও দেখা গেছে যখন মানুষ খুব ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেসড হয়ে থাকে, যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন কিন্তু বন্ধুর সাহায্য নিয়েই সে সেই বিপদ বা সেই স্টেট থেকে বেরিয়ে আসতে পারে। আর তোমার যখন শরীর খারাপ হবে, সাধারণত কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা ব্যতিব্যস্ত হয়ে থাকে, তোমার অন্যান্য বন্ধু বান্ধবরা হয়তো তোমার খবর নেবে, কিন্তু যে তোমার প্রকৃত বন্ধু সে কিন্তু তোমার ফ্যামিলি মেম্বারের মতোই ব্যতিব্যস্ত হয়ে পড়বে যে কখন তোমার শরীর ঠিক হবে বা সবসময় তোমার খবরাখবর নেবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে প্রকৃত বন্ধুর মধ্যে কিন্তু কোনো হিংসা বা ঈর্ষা থাকবে না। যেসব বন্ধুত্বের মধ্যে ঈর্ষা বা হিংসা থাকে সেটা কিন্তু কোনো মতেই প্রকৃত বন্ধুত্ব নয়। রিয়েল ফ্রেন্ড বা প্রকৃত বন্ধু কিন্তু তোমার যে কোনো গোলসকে অ্যাচিভ করতে সাহায্য করবে, এছাড়া যদি তোমার কোনো ব্যাড হ্যাবিট থাকে সেগুলোকেও কিন্তু নির্মূল করতে সাহায্য করবে। এই লাইফে তো আপস অ্যান্ড ডাউনস তো আছেই, কিন্তু এই হার্ড টাইমসে যে কঠিন সময় যেসব বন্ধু তোমার পাশে থাকবে, তোমার প্রবলেমগুলো শুনবে, বুঝবে এবং সলভ করার চেষ্টা করবে, সেই কিন্তু প্রকৃত বন্ধু। কারণ আজকাল কিন্তু সবাই নিজের প্রবলেম বলতেই ব্যস্ত, অন্যের প্রবলেম কিন্তু শোনার সময় নেই। আর যার সাথে নিজের মনে সুখ দুঃখ খুশি সব কিছু শেয়ার করা যায় সেই কিন্তু রিয়েল বন্ধু। তবে এক্ষেত্রে পরখ করে নিতে হবে সে কিন্তু পেছনে অন্য কাউকে সেগুলো বলে দিচ্ছে কিনা বা পেছনে তোমার নিন্দা করছে কিনা। যদি সে সেটা করে সে কিন্তু কখনোই তোমার রিয়েল ফ্রেন্ড নয়। আর কথাতেই আছে, অ্যান এনিমি ইজ বেটার দ্যান এ ফেক ফ্রেন্ড। তাই একটা নকল বন্ধুর থেকে কিন্তু শত্রুও ভালো। সে হয়তো তোমার সাথে খুবই হেসে ভালোভাবে কথা বলছে, কিন্তু পেছনে গিয়ে তোমার নিন্দা করছে এবং তোমার খারাপ চাইছে, সেসব বন্ধু কিন্তু না থাকাই ভালো। হয়তো যে তোমার রিয়েল ফ্রেন্ড হয়তো তার সাথে তোমার মন মতের মিল পুরোপুরি 100% সেম নাও হতে পারে, কিন্তু সে তোমাকে তুমি যেমন সে কিন্তু তোমাকে সেইভাবেই দেখবে এবং সেইভাবেই ভালোবাসবে। এই হেকটিক শিডিউলে তো আমরা সবাই ব্যস্ত, সবাই নিজের কাজে ব্যস্ত। হয়তো বলবে কেউ আমার বন্ধুকে ফোন করার বা দেখা করার সময় পাচ্ছি না, কিন্তু রিয়েল ফ্রেন্ড কিন্তু ঠিক সময় করে তার প্রিয় বন্ধুকে ফোন করবে। এমনকি সে যদি কোথাও বেড়াতে যায়, সে ট্রেন ধরার সময় বা ফ্লাইট ধরার সময়ও কিন্তু সে অবশ্যই দেখা করবে। আর একটা কথা, আমি মজার কথা বলছি, আমি যখন আগে জব করতাম একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আমার মা বলল সাথে করে একটা জামা তুই নিয়ে যা, কারণ হচ্ছে ওই জামাটা যদি ভিজে যায় তুই চেঞ্জ করে নিতে পারবি। আমার এক বন্ধু ছিল, সেই দেখি ঠিক আমার জন্য ও নিজের জামা ছাড়াও আর একটা সেট জামা নিয়ে এসছে। আমি কিন্তু ওকে বলে দিইনি। এটা কিন্তু খুবই ছোট জিনিস, কিন্তু এগুলো কিন্তু আমার মনে থেকে গেছে যে সে আমার জন্য যথেষ্ট ভেবেছে বলেই সেই জামাটা এনেছে। তাই রিয়েল ফ্রেন্ড হয়তো ব্লাড রিলেশন নেই, কিন্তু মনের মিল কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণেই থাকে। তাই এইসব বন্ধুকে কিন্তু জীবন থেকে বা মন থেকে কখনোই দূরে সরিয়ে রাখা উচিত না, কারণ এইসব বন্ধু কিন্তু তোমার জীবনে থাকলে তোমার উপকারই হবে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে পারো। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে।
তাহলে টাটা, আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের সাথে থেকো।